আমাদের জামান টাওয়ারের নিচে এক মাদকাসক্তকে ধরছিলাম। এই মাদকাসক্তকে যখন ধরছি আমরা, যেখানে কিনা মাদক একটা মাইয়া নিয়ে এনে ঘুরুবুড়ু ঘুরুবুড়ু করতেছে, ধরছি আমরা, তখন হে বাঁচার জন্য কয় জয় বাংলা, আমি ছাত্রলীগ করি, ঠিক আছে, দিছে পোলাপান দূরে থাপ্পড় লাগাই, জয় বাংলা করছিস তো কি হয়েছে, এখানে মাল খাইছিস কিসের জন্য? মন ওরা জয় বাংলা বললে মনের মধ্যে একটা তৃপ্তি পায়, ঠিক আছে। তো ভারতের দালাল ছাত্রলীগ আবরার ফাহাদকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে হত্যা করেছে, সেই ভারতের দালালদেরকে বুয়েটেন শিক্ষার্থীরা আর এখানে দেখতে চায় না। আসসালামু আলাইকুম, সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন, আমি হীরা খান আছি আপনাদের সাথে। সম্মানিত দর্শক, ছাত্রলীগ সম্পর্কে অনেক তথ্য আছে আজকের এই নিউজে। ছাত্রলীগ মূলত ভারতের দালাল, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য দিয়েছে গণ অধিকার পরিষদের তারেক রহমান। ভারত বর্জন নিয়ে বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছে তারেক রহমান, যে বর্তমানে যে বুয়েডে ছাত্র রাজনীতি শুরু হচ্ছে আবারও, ছাত্রলীগ ঘোষণা দিয়েছে বুয়েডে আবারও এই ছাত্র রাজনীতি শুরু করবে। এই ঘোষণার উপরে ভিত্তি করে অনেক বক্তব্য দিয়েছে তারেক রহমান, এমনকি এই ছাত্রলীগ ভারতের দালাল এমনই মন্তব্য করেছে তারেক রহমান। আমরা কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। বুয়েটে ঢুকে কি করতে চায় ছাত্রলীগ, বাংলাদেশের অন্য শিক্ষা প্রতিষ্ঠানে কি করে, আর ছাত্রলীগ বুয়েটে কি করেছিল, তারা কেন এতদিন ঢুকতে পারেনি, এবং এখন ঢুকে তারা কি করতে চায়, কি করবে? বিভিন্ন হলে হলে একটা করে গেস্ট রুম বানাবে, আমাদের বুয়েটিন ভাইদের ধরে ধরে সেখানে নির্যাতন করবে, এবং এতদিন যে ছাত্ররা শিক্ষকদের সহযোগিতায় হলে সিট পেত, রুমে সিট পেত, ছাত্রলীগ ঢোকার পরে কি চিত্র হবে, যে ওইখানে তারা একটা ইজরা দাঁড়িয়ে নেবে, টাকা পয়সা দিয়ে সেখানে সিট ভাড়া দেবে। এর বাহিরে ছাত্রলীগ নামের এই সংগঠনের আর কোনো কাজ আছে বলেন? মানে বুয়েটের কল্যাণের জন্য ছাত্রলীগ কাজ করবে, এই কাজ করার জন্য বুয়েটে ছাত্রলীগের কোনো প্রয়োজন আছে? সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ কি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি এবং কল্যাণের জন্য কাজ করে, যেই কাজটা তারা বুয়েটে করতে চায়? মানে বুয়েটে ছাত্রলীগ কি করতে চায়, মানে মাঝে মাঝে শেখ মুজিবুর প্রতিকৃতি দেখে ফুল দেবে, এজন্য ওরা ছাত্রলীগ করবে? হ্যাঁ, এজন্য ছাত্রলীগ করবে যে ছাত্রলীগ করার জন্য, মানে বঙ্গবন্ধুর একটা ছবি আছে, ওই ছবিতে ফুল দেওয়ার জন্য কিছু লোক দরকার, এই জন্য বুয়েটে ছাত্রলীগ দরকার, এই তো? এই ফুল দিয়ে লাভ কি আমার প্রশ্ন। ছাত্রলীগের সন্ত্রাসীরা বলছে আঙ্গুল নাকি বাঁকা করবে বুয়েটে, বুয়েটে আঙ্গুল বাঁকা করবে, বুয়েটে আঙ্গুল বাঁকা করে ইন্ডিয়ান এই দালালগুলো কি করতে চায়, ইন্ডিয়ান এই দালালগুলো কি করতে চায় আঙ্গুল বাঁকা করে, কি করবে? বুয়েটের আরও একজনকে হত্যা করবে, আরো একজনের মাথায় বাড়ি দিবে? হ্যাঁ, আমি ছাত্রলীগকে বলছি, তোরা যদি বাপের জন্ম হোস, তাহলে বুয়েটের আর একজন শিক্ষার্থীর গায়ে তোরা হাত দিয়ে দেখ, কুত্তার মতো পীড়ায় তোদেরকে এখান থেকে বের করবে। আর একটা কথা, তোরা রাতের অন্ধকারে চুরি করে এখানে ঢুকলি কেন, উত্তর দিতে পারবি? দিনের বেলা ঢুকতে পারিস না, রাতের অন্ধকারে চুরি করে ঢুকছিস, তোদেরকে কেন ঢুকতে দিচ্ছে না বুয়েটে, ভুলে গেছিস? হ্যাঁ, কোনো ব্যক্তি আবরার ফাহাদকে হত্যা করেনি, কোনো ব্যক্তিরা, যে দুজন ব্যক্তি চা খাইতে গিয়ে মারামারি হয়েছে, এই জন্য গিয়ে একজনকে মেরে দিয়েছে, দুজন ব্যক্তি ক্যান্টিনে গিয়ে খাইতে গিয়ে ধাক্কাধাক্কি হয়েছে, একজন আরেকজনকে মেরে ফেলছে, এরকম কোনো কারণে মেরে ফেলেনি, এরকম কোনো কারণে না, কেন মারছে? ফেনী নদীর পানি কেন দিল হাসিনা, তিস্তার চুক্তি কেন করলো না, ইলিশ যায় বিনিময়ে কেন ফেন্সিরিল আসে, আমার দেশকে মংলা বন্দর ব্যবহার করার সুযোগ দিচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়াকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করার সুযোগ দিচ্ছে ইন্ডিয়াকে, অথচ আমার দেশকে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে কলকাতা তাদের বন্দর ব্যবহার করতে দেয়নি, এই যুক্তিগুলো, এই ন্যারেটিভগুলো তুলে ধরেছিল আবরার ফাহাদ। এই ন্যারেটিভ দেশের পক্ষে, দেশের পক্ষে ইন্ডিয়ার বিপক্ষে এই ন্যারেটিভ তুলে ধরার কারণে আবরার ফাহাদকে কিছু লোক হত্যা করেছে। যারা আবরার ফাহাদকে হত্যা করল, তারা আবরার ফাহাদকে হত্যা করেছে ইন্ডিয়ার বিরুদ্ধে বলার কারণে, তারা আবরার ফাহাদকে হত্যা করেছে হাসিনাকে লজ্জা দেওয়ার কারণে, যে হাসিনা একটা নির্লজ্জ কাজ করেছে, ফেনী নদীর পানি
দিয়ে দিয়েছে তিস্তার পানি ছাড়াই। এইরকম নির্লজ্জ শরমহীন কাজ করার কারণে আবরার ফাহাদ প্রতিবাদ করেছে, তাও বলেনি, গালি দেয়নি, বলেছে এইবার এত টন ইলিশ যাবে, আগামীবার আরও 10 গুণ বেশি পাঠাবেন, আপনারা পাঠান। এই যে আবরার ফাহাদকে কোনো ব্যক্তি হত্যা করেনি, আবরার ফাহাদকে হত্যা করেছে হাসিনার কিছু কর্মী, আবরার ফাহাদকে হত্যা করেছে ছাত্রলীগের কিছু সন্ত্রাসী, তারা কোনো ব্যক্তি না, তারা ছাত্রলীগ নামে একটা দল করে। তাহলে যেই ছাত্রলীগ এইভাবে দেশের পক্ষে কথা বলার কারণে বুয়েটের একজন শিক্ষার্থীকে হত্যা করলো, সেই ছাত্রলীগকে কেন বুয়েটের শিক্ষার্থীরা তাদের এই ক্যাম্পাসে আবার জায়গা দেবে বলেন? ওদের কি বুয়েটের শিক্ষার্থীদের চুলকানি হয়েছে যে ওরাদের হলে হলে আবার সেই গেস্ট রুম বানাবে? এই যে কুলাঙ্গারগুলো আবরার ফাহাদকে হত্যা করেছে, ওদের মধ্যে আরও এক এক ঝাঁক কুলাঙ্গার তৈরি করবে? আর যেই সকল ছাত্রলীগের বুয়েটিন কুলাঙ্গার বুয়েটে থেকে বুয়েটে ছাত্র রাজনীতি ঢোকানোর চেষ্টা করছে, তোদেরকে বলছি তোরা তো 2 দিন পরে এই বুয়েটে আর থাকবি না, পড়াশোনা শেষ হয়ে যাবে, চলে যাবে, কিন্তু আজীবনের জন্য বুয়েটে এই যে কুলাঙ্গার সন্ত্রাসীদেরকে থাকার যে তোরা ব্যবস্থা করছিস, এর দায় নিতে পারবি? হ্যাঁ, এর দায় নিতে পারবি তোরা? হ্যাঁ, আমি তো মনে করি শুধু বুয়েটা না, সারা বাংলাদেশে ছাত্রলীগ নামের এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার সময় এসেছে। আমি তো মনে করি শুধু বুয়েটা না, ছাত্রলীগ নামের ভারতের এই দালালদেরকে সকল সংগঠনে নিষিদ্ধ করার সময় এসেছে। এদের কাজ কি আসলে? হাততালি দিবে, জয় বাংলা, জয় বাংলা, এমনভাবে বলবে যে মনে হয় ক্যাম্পাস কাঁপতেছে। ছাত্ররা কিসের সম্মান করবে? জয় বাংলার দেখেই ভয় পাওয়া শুরু করে দিছে, জয় বাংলার দেখেই আতঙ্কিত হওয়া শুরু করে দিছে। তাহলে এই জয় বাংলার ক্যাম্পাসে ক্যাম্পাসে কী দরকার যেটা ছাত্রদেরকে আতঙ্কিত করে? এই জয় বাংলার ছাত্র ক্যাম্পাসে ক্যাম্পাসে কী দরকার যেটা ছাত্রদের মাথায় বাড়ি মারে? এই জয় বাংলা দিয়ে কী হবে যেটা ছাত্রদেরকে আতঙ্কিত করে, যেটা ভর্তি বাণিজ্য করে, সিট বাণিজ্য করে? সেই জয় বাংলা ক্যাম্পাসগুলোতে দরকার আছে কি না আপনারা বলেন? একটা হামলা করার আগে চিৎকার দেয় জয় বাংলা। আমাদের আমাদের ওইখানে আমাদের জামান টাওয়ারের নিচে এক মাদকাসক্তকে ধরছিলাম, এই মাদকাসক্তকে যখন ধরছি আমরা, যেখানে কিনা মাদক একটা মাইয়া নিয়ে এনে ঘুটুবুটু করতেছে, ধরছি আমরা, তখন হে বাসার জন্য কয় জয় বাংলা, আমি ছাত্রলীগ করি, ঠিক আছে, দিছে পোলাপান দূরে থাপ্পড় লাগাই, জয় বাংলা করছিস তো কী হয়েছে, এখানে মাল খাইছিস কিসের জন্য? মন ওরা জয় বাংলা বললে মনের মধ্যে একটা তৃপ্তি পায়, ঠিক আছে। তো ভারতের দালাল ছাত্রলীগ আবরার ফাহাদকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে হত্যা করেছে, সেই ভারতের দালালদেরকে বুয়েটের শিক্ষার্থীরা আর এখানে দেখতে চায় না। ভালোই আছে বুয়েট, এতদিন বুয়েটে কোনো মারামারি হয়নি, ঝগড়া ফ্যাসাদ হয়নি, হত্যা হয়নি, বুয়েটের শিক্ষার্থীরা তো এইরকম বুয়েটি চায়, বাংলাদেশের নাগরিকরা তো এইরকম বুয়েটি চায়। তুমি কোন চেতনার চাষাবাদ করবা যে চেতনা দিয়ে মানুষকে হত্যা করো বুয়েটে? হ্যাঁ, ওই চেতনার 2 পয়সার দাম আসেনি, ওই চেতনা বাংলাদেশের নাগরিকদের কোনো কল্যাণে লাগে? তোমাদের যে চেতনা এটা হলো ভোট চুরির চেতনা, তোমাদের যে চেতনা চাঁদাবাজির চেতনা, তোমাদের চেতনা ছিনতাইয়ের চেতনা, তোমাদের চেতনা মানুষ খুন করার চেতনা, এমনকি ছাত্রলীগ প্রতিনিয়ত ছাত্রলীগকে হত্যা করছে, খুন করছে ছাত্রলীগের দ্বারা। ছাত্রলীগ এরা এতটাই হিংস্র এবং পশুর মতো যে এদের দ্বারা এরাই খুন হচ্ছে। তো আপনারা আমার মতো কারা ভারতের দালালদেরকে বুয়েটে দেখতে চান না তারা মন্তব্য করবেন, এখানে জানাবেন, এবং আপনাদের সুবিবেচক মন্তব্য ছাড়া বাংলাদেশের নাগরিকরা দেখবে, এই বিষয়ে পাবলিক পারসেপশন গড়ে তোলেন, পাবলিক মতবাদ গড়ে তোলেন যে ক্যাম্পাসে ক্যাম্পাসে এই সকল উগ্র মানে ছাত্র রাজনীতির প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, ছাত্র রাজনীতির প্রয়োজন আছে স্বৈরাচার পতনের আন্দোলন করার জন্য। হ্যাঁ, কিন্তু যেই ছাত্ররা ভর্তি হচ্ছে বাবা মা তো ট্যাবলেট খাওয়াই দিচ্ছে, না বাবা না বাবা, সরকার বিরোধী রাজনীতি করা যাবে না। তাহলে যদি ফ্যাসিবাদের বিরুদ্ধেই রাজনীতি করা যায় ক্যাম্পাসে, সেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতিরই কি দরকার?
যেই ক্যাম্পাসে অত্যাচারের বিরুদ্ধে কথা বলা যাবে না যে রাজনীতির মাধ্যমে, সে ছাত্র রাজনীতি পুরো বিশ্ববিদ্যালয়ে সকল কলেজে সব জায়গায় বন্ধ হয়ে যাওয়া উচিত আমি মনে করি। দরকার নাই ক্যাম্পাসের ভিতরে ছাত্র রাজনীতি দরকার নাই। ওরা বিভিন্ন শহরে শহরে প্রেস ক্লাবের মোড়ে রাজনীতি করবে, ছাত্র রাজনীতি যাদের করার ইচ্ছা। ক্যাম্পাসের ভিতরে আলাদাভাবে দলবদ্ধ হয়ে আর একজনকে মারবে, কাটবে, দখল করবে, ভর্তি বাণিজ্য করবে, হ্যাঁ নিয়োগ বাণিজ্য করবে, ছাত্রলীগ ছাড়া নিয়োগ দেওয়া যাবে না। আরে ছাত্রলীগ যে যে নিয়োগ দিতে হবে একটা বিশ্ববিদ্যালয়ে, ওরা পড়ালেখা পারে? ওরা কি ওই শিক্ষা আছে? ওরা তো মূর্খ, সারাক্ষণ মাল খেয়ে টাল হয়ে উল্টা হয়ে থাকে। ওরা আবার দাবি করে যে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে ছাত্রলীগ অগ্রাধিকার পাবে। হ্যাঁ, যারা ভাইবা দিতে আসবে তাদেরকে আটকায় রাখে, ভাইবা যেন দিতে না পারে, বলে যে ছাত্রলীগের সঙ্গে হিসাব করে আসতে হবে। সারা জায়গায় জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ নিয়োগ, শিক্ষক হিসেবে ছাত্রলীগ নিয়োগ। আরে তোরাদের শিক্ষক হিসেবে পড়াতে দেবি? তোরা রিডিং পড়তে পারোস? তোরা ইংরেজি পারোস? তোরা বাংলা ভালো করে পারোস? বাংলা ব্যাকরণ পারোস? বাংলাদেশের ইতিহাস বুঝোস? তোরা বিজ্ঞান বুঝোস? তোরা অ্যাকাউন্টিং বুঝোস? তোরা তো পড়োস না, মাল খায় উল্টা হয়ে পড়ে থাকোস, তোরা আবার বলিস যে বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে নিয়োগ পাবো। দুঃখের বিষয়, আমার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই যে সিলেটে, বুয়েটে, রুয়েটে, কুয়েটে সব জায়গায়, হ্যাঁ কারা নিয়োগ পাবে? ছাত্রলীগ নিয়োগ পাবে। আরে বাবা, তোরা যে নিয়োগ পাবি, আগে মাল খাওয়া বন্ধ কর, আগে নেশা পানি বন্ধ কর, পড়ালেখা কর, তারপরে শিক্ষক হতে চাস? হ্যাঁ, কিন্তু না, ওরা শিক্ষক হবে। তুই যদি শিক্ষক হওয়ায় তোর স্বপ্ন হয়, তাহলে এতদিন মাল খাইলি কেন? এই উত্তর দিতে পারবে ওরা? বিশ্ববিদ্যালয়ের নিয়োগের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই সকল মালখোররা যেন নিয়োগ না পায়। আমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কেন হয় না? আমি যখন বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলাম, এক মাস্টার আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা, আমাদের এখানে মাস্টার এসে তারপরে আকিজ বিড়ির কোম্পানি চাকরি করছে, ও আসে বলে আমি তো আগে শিক্ষক ছিলাম না, আমি তো তোমাদের মতোই শিখছি, চলো আমরা একসাথে শিখি। আরে বেটা, তোর কাছ তুই আমাদের কাছ থেকে শিখবি না আমি তোর কাছ থেকে শিখবো? তারপরে বইয়ারা লইছে রিডিং পড়তে পারে, ইংরেজি রিডিং পড়তে পারে না এই বেটা। আর একটা কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ নেতা, হ্যাঁ হেউ হেউ রিডিং পড়তে পারে না, হেউ রিডিং পড়তে পারে না। অদ্ভুত এক সংকটে বাংলাদেশ রে ভাই। মাস্টার বলে যে আমি নাকি, সে নাকি শিখতে আসছে বিশ্ববিদ্যালয়ে। মাস্টার যদি বিশ্ববিদ্যালয়ে শিখতে আসে, তাহলে ছাত্রের অবস্থা কী হবে বলেন? আজকে আমার ছাত্ররা গার্মেন্টসে চাকরি পায় না, ভালো জায়গায় চাকরি পায় না, ভালো কোম্পানিতে চাকরি পায় না, কেন? কেন? এদের যারা মাস্টের, এরাই মালখোর ছাত্রলীগ। ছাত্র কেমনে ভালো হবে, কেমনি গবেষণা হবে? নীলক্ষেত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার কেন্দ্রবিন্দু, ওইখানে ছাত্ররা যে গবেষণা করতেছে তার চেয়ে নীলক্ষেতে যে কম্পিউটার অপারেটর আছে ওরা হলো বড় গবেষক। আমি বলছি, নিউজ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্র সব নীলক্ষেতে গিয়ে, শিক্ষকরা পর্যন্ত নীলক্ষেত থেকে গবেষণা নিয়ে আসে। ওই যে কি যেন একটা শিক্ষা শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি হলো, হ্যাঁ সে নিজে নকল করা গবেষণার কারণে শাস্তিপ্রাপ্ত একজন শিক্ষক, সে আবার বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভিসি হয়ে যাচ্ছে। তো এই যদি অবস্থা হয়, তো শিক্ষার তো আকাশ ভরা তারা। আমরা দেখতে পেয়েছি তারেক রহমান অনেক বক্তব্য দিয়েছে ছাত্রলীগ সম্পর্কে। ছাত্রলীগ মূলত ভারতের দালাল, বিভিন্ন প্রসঙ্গ সে তুলে ধরেছে। সম্মানিত দর্শক, বর্তমানে যে আন্দোলন চলছে বাংলাদেশে বুয়েডে আবারও ছাত্র রাজনীতি, এই বিষয় নিয়ে অনেক তথ্য আপনারা দেখতে পেয়েছেন। তারেক রহমান অনেক বক্তব্য দিয়েছে। সম্মানিত দর্শক, বর্তমানে এই ছাত্রলীগ সম্পর্কে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।